আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে একজন বড় আল্লাহর বুজুর্গ আলেম চলার পথে, দুনিয়ার জমিনে চলার পথে হাঁটতে হাঁটতে তিনি একটা কবরস্থানের কাছে দিয়ে, গরুস্থানের পাশে দিয়ে চলে যাচ্ছেন। একজন আল্লাহর বুজুর্গ আলিম যাওয়ার সময় তিনি শুনতে পান, কবরের কাছ থেকে শুনতে পান, কবরের ভিতর থেকে কে যেন কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, বুজুর্গ আলিম দাঁড়িয়ে গেলেন, কে রে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে যায়, আমি একা একা হেঁটে যাই, কার কণ্ঠে এত সুন্দর কোরআন তেলাওয়াত শোনা যায়। আল্লাহর ওলি দাঁড়িয়ে গিয়েছেন, খুঁজতে লাগলেন কে যেন কোরআন তেলাওয়াত করে যায়। খুঁজতে খুঁজতে তিনি কোথাও পেলেন না, কাউকে খুঁজে পেলেন না। একটা গুরুস্থান খুঁজে দেখা যায় কোনো মানুষ নাই। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলেন, মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় কাশফ হয়ে গেল, তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি কবরের ভিতরে বসে বসে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। তিনি জানতে চাইলেন, কবর থেকে জবাব তিনি জানতে চাইলেন, তুমি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করার কারণ কি? আল্লাহর গোলাম জবাব দিচ্ছে, বাইরে আমি পৃথিবীতে ছিলাম একজন কোরআনের হাফেজ, পৃথিবীতে কোরআনের সঙ্গে আমার বড় সম্পর্ক ছিল। মানুষ পুরা বছরে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারত না, আর আমি প্রতিদিন দুই খতম কোরআন তেলাওয়াত না করে ঘুমাই না। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আর একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন। দুই খতম কোরআন প্রতিদিন, এইভাবে আমার চলতে লাগলো। আমি আল্লাহর কাছে দুনিয়ায় জীবিত থাকতে দোয়া করে বলেছি, আল্লাহ আমি যদি ইন্তেকাল করে কবরে চলে যাই, তোমার কাছে আমি কিছুই জানতে চাইব না, কোনো জিনিস চাইব না। আয় আল্লাহ তাআলা, তুমি শুধুমাত্র কেবলমাত্র আমাকে দুনিয়ায় যেভাবে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছ, কবরেও তুমি আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ দিবা। আল্লাহর ওলি জানতে চাইলেন, গোলাম কি বলতে চাও বলো। গোলাম বলছে, আল্লাহর ওলি আমি ইন্তেকাল করে কবরে এসেছি, আমার কাছে জানতে চাওয়া হয়েছে তুমি কি চাও। আমি আবার জীবনে বেঁচে থাকবার সেই কথাটাকে স্মরণ করিয়ে দিয়ে বলছি, আল্লাহ তাআলা আমি আর কিছুই চাই না, আমি এই কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে চাই। এইভাবে কোরআন তেলাওয়াত করে যাই, অনেক দিন থেকে কোরআন তেলাওয়াত করে যাচ্ছি, আজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছি কমপক্ষে 5 থেকে 8 হাজার খতম। আরো জোরে পড়েন। 5 থেকে 8 হাজার খতম কোরআন কবরের ভিতরে আমি তেলাওয়াত করতেছি, এভাবেই আমার দিন চলে যায়। আল্লাহর ওলি কথাগুলো শোনা মাত্র দাঁড়িয়ে বললেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ বলার সাথে সাথে কবরের ভিতরের ব্যক্তি কান্নায় ভেঙ্গে পড়েছে, ডাক দিয়ে বলেছে, আল্লাহর ওলি আপনার পায়ে ধরি, আমি 8 হাজার বছর কোরআন তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াতগুলো আপনি নিয়ে নেন, আর আপনার ওই 1 সেকেন্ডের সুবহানাল্লাহর সওয়াবটুকু আমাকে দিয়ে দেন। আল্লাহর ওলি জানতে চাইলেন, যুবকরে তুমি 8 হাজার বছরের কোরআন তেলাওয়াত আমাকে দিয়ে দিতে চাও, আর আমার 1 সেকেন্ডের সুবহানাল্লাহ নিয়ে নিতে চাও, কারণ কি জানতে চাই। যুবক জবাব দিচ্ছে, আল্লাহর ওলি কবরের ভিতরে দীর্ঘদিন থেকে 5 থেকে 8 হাজার বছর 5 থেকে 8 হাজার খতম কোরআন তেলাওয়াত করেছি, 1 পয়সারও সওয়াব হয় নাই, আর আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, আমার 8 হাজার খতম কোরআন তেলাওয়াতের চাইতে 1 কোটি গুণ বেশি সওয়াবের মালিক হয়ে গিয়েছে। কারণ আপনি দুনিয়ায় জিন্দা, আপনি শ্বাস ফেললে সওয়াব, আর আমি কবরে, আমি সিজদা দিলেও সওয়াব নাই, তিলাওয়াত করলে সওয়াব নাই। কারণ কবরের জগৎ সওয়াবের জগৎ নয়, আমলের জগৎ নয়, প্রতিদানের জগৎ। আর আপনি যেই জগতে আছেন সওয়াবের জগৎ। আমি ৮,০০০ কোরআন খতম করে যেই সওয়াব পাই নাই, আপনি একবার সুবহানাল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি সওয়াব পেয়েছেন। সুতরাং এখনো আমি আপনি বেঁচে আছি, এখনো চাইলে, আজও চাইলে জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে, আজও চাইলে নিজের ইচ্ছায় আমরা আল্লাহর কাছে চেয়ে জান্নাতের দরওয়াজা খুলে নিতে পারি। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কিন্তু আমরা প্রতিনিয়ত জান্নাতের দরজা বন্ধ করেই চলছি। আমরা আপনারা বুঝি না, জান্নাতের দরজা শুধু বন্ধ করে চলছে, খারাপ পথেই চলছে। জানি না কার গুনাহ কাকে কোন জায়গা পর্যন্ত নিয়ে যায়, কোন জায়গা পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, কথাগুলো দিল থেকে শোনেন, এই জন্যে আবারও বলছি, আপনার অন্তরে যদি কোনোভাবে আপনার অন্তর যদি শক্ত হয়ে যায়, আপনার দিল যদি শক্ত হয়ে যায়, আপনার দিল যদি দুনিয়ার মধ্যে ডুবে পড়ে যায়, আপনার দিল যদি দুনিয়ার পিছনে ছুটে চলে, আপনার মনে যদি শুধু শয়তানি আর নাফরমানি থাকে, আপনি মাঝে মাঝে কবর জিয়ারত করে আসবেন, কবরের কাছে যাবেন। কবরের কাছে গেলেই বুঝতে পারবেন, একা একা যাবেন, গভীর রাত্রে যাবেন, বুঝতে পারবেন কবরের কাছে গেলে আপনার চাইতে কত পাওয়ারফুল শক্তিমান মানুষ পড়ে আছে। হাত নাড়াতে পারে না, কবরের মাটিগুলাও সরাতে পারে না। আজ আপনার জবান আছে, শয়তানি করার সুযোগ আছে। আপনি আমিও যদি মরে যাই, আমাদের কবরের উপর দিয়া কত গুড়া গাদা হাঁটবে, প্রস্রাব করবে, আমরাও সরাতে পারবো না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ রাসূল বলেছেন, তোমরা মাঝে মাঝে কবর জিয়ারত করো, কেননা এটি তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। অন্য হাদিসে রাসূল বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা এটি তোমাদের আখিরাতের কথাকে বারবার স্মরণ করিয়ে দিবে। দুনিয়ার কিছু ভয়, দুনিয়ার কিছু লোভ লালসা তোমাদের ভিতর থেকে চলে যাবে। গিয়া দেখো কত বড় বড় ফয়লাওয়ান, যার একটা আঙ্গুলের হেলনে গোটা দুনিয়া চলতো, সেও কবরে পড়ে আছে, কবর ভেঙে গিয়েছে, কত কবর মাটি পড়ে গিয়ে পানি ঢুকে গিয়েছে, কেউ দেখবার মতো নাই। তুমিও মরে যাবা, আমিও মরে যাব, কোন জায়গায় কার কবর হবে হয়তো কেউ আমাদের কেউ দেখবার মতো থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্যে খুব মনোযোগ দিয়ে শোনেন, দুনিয়ার জমিনে আমাদেরকে কি করা লাগবে। শেখ ইবনে উসাইমীন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন তোমার হৃদয় উদাসীন হয়ে যাবে, তোমার আত্মা দুনিয়ার জন্য মিশে যাবে, তখন তুমি মাঝে মাঝে কবরের কাছে যাও এবং সেই মানুষগুলাকে নিয়ে চিন্তা ভাবনা করো, যারা গতকালও তোমার মতোই এই জমিনের উপরে ছিল, আজ তারা নাই। একটাবার বেইলুরিনের কাছে যাও, গিয়ে দেখো কালকে যারা গতকালকে ভাই বন্ধুরে নিয়া এখানে সবাই যায় আড্ডা মারার জন্যে যায়, ছেলে পেলেরা যায় ওখানে খাওয়ার জন্যে যায়, কাচ্চিপ খাওয়ার জন্যে যায়, সবাই তো ওইগুলাতে ওই বিল্ডিংগুলাতে খাওয়ার জন্যই যাইতো, সবাই বন্ধু বান্ধব নিয়ে খাইতেছিল, কত আড্ডা মারতেছিল, কত হয়তো পানির বোতলে চুমুক লাগিয়েছিল। ওই সময় আজরাইল চলে এসেছে। কত ভাই বিদেশে যাবে, তার পাসপোর্ট রেডি, ভিসাও ঠিক হয়ে গিয়েছে, সেও মরে গিয়েছে। বোঝা গেল মত আসবে, কাউকে কখনো বলে আসবে না। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে চলার পথে মতকে স্মরণ রাখতে হবে তো, ইনশাল্লাহ বলেন না, ইনশাল্লাহ আরো জোরে বলেন না, ইনশাল্লাহ। মত মরে থাকবে তো। আমরা এই পৃথিবীতে যা করি সব বাঁচার জন্য। কার জন্য? এখানে একজন আছেন নিজে আনা আমি যা করতেছি মরার জন্যে? হ্যাঁ, কেউ আছেন একজন যে আমি হে আল্লাহর ওলি, আমি যা করি মরার জন্য? নাই, সব আল্লাহর কুতুব। সব বাঁচার জন্য। অসুস্থ হলেই ডাক্তারে যান, কি জন্য? বাঁচার জন্যে। সুস্থতা মানি কার বাঁচে থেকে কয়েকদিন, কোনো ঔষধে কাজ হচ্ছে না, হুজুরের কাছে যান, হুজুর আমার তো কিছু হইতেছে না, একটু দোয়া। বলে কি? বলে একটু বাঁচে থাকি ভালো করে। সবই তো বাঁচতে চায়। মানে রাখবেন, এই পৃথিবীতে বাঁচতে পারবো? চাইলে পারবো? পারবো না। আজ না হয় কাল আপনাকে আমাকে মরা লাগবেই। কি নিয়ে হাজির হবেন আল্লাহর কাছে? কি আছে যেটা নিয়ে রবের সামনে হাজির হবে? কিচ্ছু নাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীতে বেঁচে থাকবার বহু চেষ্টা করেন। আজ না হয় কাল আপনাকে আমাকে মরা, আবার বলেন মরা লাগবে। চাইলে এই পৃথিবীর কেউ বেঁচে থাকতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ে না আমিন। কেন কথাগুলো বলতেছি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে কাউকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিতে পারেন, পারেন না? কাউকে চাইলে এই পৃথিবীতে যেমন ফেরেশতাদের হায়াত কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন, না দেন নাই? কিয়ামত পর্যন্ত ফেরেশতারা বেঁচে আছে, বেঁচে থাকবে। পৃথিবীটা খুব কিয়ামতের কাছাকাছি যাচ্ছে, মৃত্যুটা খুব কাছাকাছি হচ্ছে আমাদের। ব্যক্তির মৃত্যু, জাতির মৃত্যু, ওরা দুনিয়ার মৃত্যু খুব কাছাকাছি আসতেছে। কিয়ামতের যত আলামতগুলো রয়েছে ওগুলো প্রকাশিত হতে যাচ্ছে। কিয়ামতের একটা আলামত হচ্ছে এমন একটা দিন আসবে যেদিন মুসলমানদেরকে কাফেরেরা কালো কালো ছোট ছোট গুটা দিয়া আঘাত করে মারবে। আপনার কি মনে হয় কালো কালো ছোট গুটা এটা দিয়ে এখন মারা হচ্ছে না? সারাদিনই তো গুলি করা হচ্ছে, বম মারা হচ্ছে, মুসলমানদেরকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? কিয়ামতের আলামত, কাফের বেঈমানের একত্রিত হয়ে একজন আরেকজনকে একটা প্লেটে ডেকে ডেকে, মানুষ যেভাবে মেহমান আসলে প্লেটে ডাক দিয়ে বসে, আসো একসাথে খাই, এইভাবে গোটা দুনিয়ার কাফের ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে ডেকে ডেকে জমাবদ্ধ হয়ে মুসলমানদেরকে মারতেছে, ঠিক কিনা? আর আমরা কি করতেছি? আজ মুসলমানদের কলিজার থেকে রক্ত ঝরতেছে, দুনিয়া থেকে দিনকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে, ইসলামের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আর আমরা এখন আছি নিজেরা নিজেরই কামড়া কামড়িতে ব্যস্ত, নিজেরা নিজেরাই মারামারিতে ব্যস্ত, একজন আর একজনের বিরুদ্ধে সারাদিন লেগেই আছে। আজ মরবো না কাল মরবো এর কোনো চিন্তাই নেই, ঠিক কিনা? বলেন, চাইলে বেঁচে থাকতে পারবেন না? মরতে হবে। কেউ আগে কেউ পরে, কেউ আগে কেউ পরে। কি আছে এমন যে জিনিস নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? এমন কোনো জিনিস আসেনি আপনাদের কাছে? কোনো আমল আছে আলাদা, কোনো স্পেশাল আমল আছে যেটাই আছে আমার ওই টেনে দাঁড়ায় যাইব, রব মাফ না দিয়ে পারবে না? আছে কিছু? কি নাই, কিছুই নাই আমাদের। এই পৃথিবীতে আল্লাহ চাইলে কাউকে হায়াত দিতে পারেন, যেমন ইতিহাসে পাওয়া যায় হজরত খিজির অথবা হজরত খাজির, তাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। ইতিহাসে পাওয়া যায় তিনি আবে হায়াত পান করেছিলেন। আবে হায়াত মানে কি? এর পানি, হ্যাঁ, হায়াত জীবন, জীবনের পানি, মৃত্যুবরণ না করার মতো পানি পান করেছিলেন। এটা আসেনি দুনিয়ায়, এমন কিছু আছে? ইতিহাসে পাওয়া যায়, আমরা দেখি তিনি কি করেছিলেন আর আমরা এটারে কি বলি। কোরআন শরীফে হযরত যুলকারনাইন সম্পর্কে আলোচনা আছে। যুলকারনাইন তিনি একজন অপরাজেয় বাদশাহ ছিলেন। পৃথিবীর পুরা পৃথিবী বাদশাহ ছিলেন, সমস্ত দেশসমূহ তিনি জয় করেছেন, আল্লাহ পাকের খাস বান্দা এবং ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি পুরা দুনিয়া ইসলামের ঝান্ডাকে উড্ডীন করেছিলেন পুরা পৃথিবীতে। ইতিহাসে তাকে বাদশাহ সিকান্দার নামেও চিনে, বাদশাহ সিকান্দার। কেউ কেউ তাকে আলেকজান্ডার দি গ্রেট নামেও বলে থাকেন। আমি বললাম জালেম ইয়াজুজ, যাদেরকে আমরা ইয়াজুজ এবং মাজুজ নামে চিনি, চিনেনি আপনারা? নাম শুনছেন তো? ইয়াজুজ মাজুজ, এই দুই জাতিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করে রেখেছিলেন যিনি, তিনি হচ্ছেন যুলকারনাইন। এরা পৃথিবীতে বের হয়ে আসতে চায়, পৃথিবীবাসীদেরকে খেয়ে ফেলতে যায়। তো পুরো রাত জিব্বা দিয়ে চাটে, ওয়ালে চাটতে 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 পৃথিবীতে বের হয়ে আসতে চায়, পুরো জাতিকে খেয়ে ফেলতে চায়। কিন্তু যখনই শেষ, এখন চাটলেই তারা বের হয়ে যাবে, এমন সময় আজানের টাইম হয়ে যায়, সূর্য উদিত হয়ে যায়, আর তাদের চাটা বন্ধ হয়ে যায়, ওয়াল আগের জায়গায় চলে যায়। আল্লাহ আকবার! এত আসতে এই জাতিকে বন্ধ করে রাখে, আমাদের আগে বাইরিব। এখন তো ইয়াজুজ মাজুজ বাইরে এসে, ওই ইয়াজুজ মাজুজ না, মানুষের মধ্যে ইয়াজুজ মাজুজের অভাব আসেনি? ওমা আছে, পাবলিকরে খায় ফেলায়, সব সব দিয়ে দোহেরে, সব পাওয়ার পরে হে খুশি না, এমন বলেন না কেন? আমার বন্ধুগণ, হযরতে খিজির বা খিজির জানতে পারলেন যে কুহে কাফ নামে একটা পর্বত আছে, এর অন্ধকারে একটা গুহা আছে, যেখানে আবে হায়াতের একটা কূপ আছে। তার পানির এতই গুণ, যে ব্যক্তি পানি পান করবে সে কিয়ামত পর্যন্ত আয়ু লাভ করবে, মরবে না, লম্বা হায়াত পাবে। এতটুকুনি কি হায়াত পাবে? সবাই বলেন না। সেই পানি দুধের মতো সাদা, বরফের মতো ঠান্ডা, মধুর মতো মিষ্টি এবং সুস্বাদু, মিশকের মতো বেশি সুগন্ধি। যুলকারনাইন যে বাদশা ছিলেন, তার প্রধানমন্ত্রী ছিলেন হজরতে খিজির। হজরতে খিজিরকে সঙ্গে নিয়ে বাদশাহ যুলকারনাইন, বাদশাহ সিকান্দার, আলেকজান্ডার দি গ্রেট, তিনি বের হলেন এই পানির সন্ধানে। যেভাবেই হোক এই পানির পান করা লাগবেই। এই পুরা জাতিকে দ্বীনের পথে নিয়ে আসতে গেলে হায়াত লম্বা হওয়া দরকার। যেভাবেই হোক এই জাতিকে দ্বীনের পথে আমারে আনা লাগবেই। দেখি তুই পানি পাওয়া যায় না, বাইরে কে? বাদশাহ যুলকারনাইন। তার প্রধানমন্ত্রীর নাম ছিল খিজির। প্রধানমন্ত্রীর নাম কি? যাওয়ার সময় তিনি বড় বড় ওলিয়া ওলিয়াদেরকে জিজ্ঞাসা করলেন, কুহে কাফের গভীর অন্ধকার গুহায় তো কিছুই দেখা যাবে না, তখন সেই অন্ধকারে কিভাবে চলাফেরা করব? কারণ এ তো অন্ধকার, এই অন্ধকারে আমি চলবো কেমনে, চিনবো কেমনে? তারা বললেন, এমন কোন মণি মাণিক্য সঙ্গে নিন যা অন্ধকারে আলো ছড়াবে। যুলকারনাইন তখন অন্ধকারে আলো বিকিরণকারী মূল্যবান একটি পাথর খিজিরের হাতে দিয়ে 12 বৎসরের পথ অতিক্রম করার জন্য রওনা হয়ে গেলেন। কত বছর? 12 বছর। খুব মনোযোগ দিয়ে শুনবেন। পুরা পৃথিবীর রাজ কার্যের ভার, বাদশাহীর ভার একজন বিশ্বস্ত সহচর, বিশ্বস্ত সহচরের কাছে বিশ্বস্ত কর্মচারীর হাতে ন্যস্ত করলেন। পুরা দেশের, পুরা দুনিয়ার বাদশাহী দিলেন একজন বিশ্বস্ত সহচরের কাছে। বিশ্বাস সেটা রাখবে। আজকালকে বিশ্বস্ত সহচর আসেনি, সব খায় ফেলাইব। যাওয়ার সময় ঘর বাড়ির যা চিড়েও লিয়ে যাবে, যাওয়ার সময় বাচ্চা কাচ্চারও ঘুম করে নিয়ে যাবে, হ্যাঁ আন্ডা বাচ্চাও খায় ফেলে। মানে বিশ্বাসে আঘাত করে এমন পৃথিবীতে লোক নাই। একবারই নাই। আচ্ছা, সঙ্গে নিলেন প্রায় 1000 সহচর। কতজন মানুষ সাথে নিলেন? 1000। প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিলেন। দীর্ঘকাল পথ চলার পর, লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি, এক পর্যায়ে তিনি কুহে কাফে গিয়ে পৌঁছলেন। কিন্তু সূচীবেদ্য ঘন অন্ধকার, সবাই পথ হারিয়ে গেলেন। অন্ধকারে কি করলেন? অন্ধকারে কি পথ দেখা যায়? পথ হারিয়ে ফেলেন। অন্ধকারের কারণে 1000 সাথী একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। কে কোথায় কারো কোনো খবর নাই। এভাবে চলে গেছে প্রায় 1 বৎসর। অন্ধকারে চলতে 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 কোথায় কে, কারো সাথে কারো দেখা নাই। সবাই একদিন ঘুরতে ঘুরতে গিয়া আবার রাজধানীতে বাইরে হইল। কোথায় যারা খুঁজতে আইলেন সব শেষ। কিন্তু হজরত খিজির আলাইহিস সালাম সেই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াতেন, কারণ তার কাছে একটা জিনিস আছে। কি? পাথর। কি মনে আসেনি? তিনি সেটা বাহির করলেন, কারণ পাথর তো তার কাছেই আছে। বাহির করলেন, সাথে সাথে গুহা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ অনুসন্ধান করতে করতেই তিনি আবে হায়াত কূপটি পেয়ে গেলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং অঞ্জলি ভরে তিনি তা পান করলেন। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ বলেন এজন্যে হযরতে খিজিরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিয়েছেন। আর আমরা বলি আল্লাহ তাআলা ইচ্ছা করছেন খিজিরকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন, এই জন্য তার হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা ইতিহাস থেকে বলতেছি। কেন বলতেছি সামনে বলবো। আবার আপনাদেরকে বলতেছি, এখন আপনারা মনে করতে পারেন তাহলে এই কূপের পানি পান না করলে বোধহয় কেউ বাঁচবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ চাইলে এই কূপের পানি পান না করাইয়াও কাউকে বাঁচিয়ে রাখতে পারেন। পারেন? কাউরে রাখছেন? কে? হ্যাঁ, কেউ আসেনি? আমার বলেন যে বাইচা আছে এখন পর্যন্ত কেউ আছে? কি কয়? হ্যাঁ, আরে না, এই কূপের পানি পান না করেও দুনিয়া এখনো বাইচা আছে। কেউ আছে? জানা নাই। হ্যাঁ, না, তিনি তো দুনিয়া নেই, আমি দুনিয়ার কথা বলতেছি। এই পৃথিবীতে এই আবে হায়াতের পানি পান না করো বেঁচে আছে শয়তান। শয়তান কে? বাইচে আছে না মরে গেছে? গা না, মরে গেছে। আছে না নাই? কোন হায়াতের পানি পান করছে? পানি পান না করো বেঁচে আছে। এরে বাঁচিয়ে রাখছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? কিন্তু এখানে একটা ভিন্ন ঘটনার কারণে এটা হচ্ছে। আমার বন্ধুগণ, আর কে আছেন জীবিত? জীবিত তো সবাই আছেন। জীবন্ত কোনো মানুষ এখনো বেঁচে আছে? কেউ? আপনাদের মাথা কি আসে না এগুলা? হজরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত? জীবিত না মৃত? জীবিত। তিনি আছেন জীবিত। যাই হোক, আমরা এগুলো সংক্ষেপ করে করে আমরা মূল কথা যেতে পারবো না। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, আবার আসবেন, কিয়ামতের আগে আসবেন, এটা সত্য। নবী হয়ে আসবেন না, তিনি তোমার আমার মতো উম্মত হয়ে আসবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কোরআনে কারিমে, আল্লাহ পৃথিবীতে কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। যাকে ইচ্ছা করেন তিনি কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিতে পারেন। কেউ তোমার উপরে যদি শ্রেষ্ঠ হয়ে যায়, কেউ তোমার উপরে যদি বড় হয়ে যায় তুমি হিংসা এবং লুবলালসা কইরো না, কারণ আমি কখন কাকে কার উপরে বড় করব। দুই বন্ধু একসাথে চলছে, গরিব যে ছিল আজকে সে ফ্যাক্টরির মালিক, ধনী যে ছিল আজকে সেই ফ্যাক্টরির কর্মচারী। কথা বলেন না কেন? আছে না নাই? লোভলালসা হিংসা করে লাভ নাই। আপনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয়, আপনি এখনো 10,000 বেতন পান, আর ক্লাসের একবারে ফেল যে ছিল এখন সে ফ্যাক্টরির মালিক, কয়েক হাজারের কোটি টাকার মালিক। আছে না নাই? কে করতে পারে? এজন্য অহংকার করে লাভ, হিংসা করে লাভ। কে করতে পারে? আল্লাহ বলছে তার প্রয়োজনে তিনি কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিতে পারে। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আরো বলছেন, কথাগুলো বলার কারণ এটা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আল্লাহ বলছেন এসব আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে সব পারেন, আল্লাহ সব পারেন। আপনি দেখবেন 50 বছর থেকে দোকানদারি করতেছেন, আপনার দোকানে ব্যবসা হয় না, আর আরেক বেচারা আপনার দোকান কি ডেকোরেশন করা, রেস্টুরেন্ট কি ডেকোরেশন করে রাখছেন, এরপরও দেখবেন পাবলিক আপনার রেস্টুরেন্টে আসে না। আর একজনের ভাঙ্গা দোকান, কুত্তা এদিকে ঢুকলে আরেকদিকে বেরিয়ে যায়, এর দোকানে দেখবেন কাস্টমার সরাইতেই পারে না। আসে না নাই? কে করতে পারে? আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আমি আল্লাহ কাকে কখন কোন অনুগ্রহ দিব কেউ জানে না। জানেন কে? এই জন্য কথাগুলো দিল দিয়ে শুনবেন কি বলতে চাই। হজরতে খিজির আলাইহিস সালামের কথা নিয়ে আসবার কারণ হলো এক সময় তিনিও হারিয়ে গিয়েছিলেন, হাতের মধ্যে সেই পাথরও তিনি হারিয়ে ফেলেছিলেন, তিনিও রাস্তাঘাট ভুলে গিয়েছিলেন, বুঝতে পারলেন মন চাইলে কোনো জিনিসের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকা যায় না, পৃথিবীতে বেঁচে থাকতে হবে একমাত্র অনুগ্রহ লাগবে। বুঝতে চাইলাম আপনি যত দুনিয়ার যত উপকরণ গ্রহণ করেন বাঁচার জন্যে, দুনিয়ায় আপনি বড় হওয়ার জন্যে, নিজেকে বড় করবার জন্যে যত উপকরণ গ্রহণ করেন, আপনার যত সেনা সামন্ত গ্রুপ থাকবে, কর্মীর অভাব থাকবে না, কেউ আপনাকে বাঁচাইয়া রাখতে পারবে না। কিয়ামত যখন আসবে, বিপদ যখন আসবে, আপনার উপরেও আসবে, আর পৃথিবীতে বাঁচাইয়া রাখতে পারেন একমাত্র আমার আল্লাহ। দেখবেন রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির 20 জন যাত্রী সবাই মরে গিয়েছে, কোলের বাচ্চার শরীরে একটা আঁচড় লাগে নাই। আসে না নাই? নদীতে দেখবেন লঞ্চ ডুবে সবাই মরে গিয়েছে, কিন্তু কোলের বাচ্চাটাকে বাঁচাইয়া রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ এগুলো পারেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল যাকে ইচ্ছা সেই ফজিলত দান করেন। যুলকারনাইন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে গেলেন, নিজেকে ইসলাহ করে ফেলেছিলেন। মূসা আলাইহিস সালাম দীর্ঘ আয়ুর চেয়েও আল্লাহ প্রদত্ত আয়ুকে পছন্দ করেছিলেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও হায়াত দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন, বলছিলেন আল্লাহ যদি চায়, যতদিন আল্লাহ চাইবে ততদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো, আল্লাহ যেদিন চাইবে না পৃথিবীতে বেঁচে থাকবো না। আমি এতক্ষণ আলোচনা করে বোঝাতে চাইলাম পৃথিবীতে আমি আপনি যা অর্জন করি সব কিছু দান করেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আপনি হিংসা করেন কেন? তাহলে হিংসা করেন কেন? আপনার হয় না আমার হয়ে গেছে, আমার হয় না আপনার হয়ে গেছে। আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে দিব, তা আপনি হিংসা করবেন কেন? কথা কি বুঝতে পেরেছেন? দিতে পারেন কে? কেন বললাম আমরা 1 মিনিটে সংক্ষেপ করে দেই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি এসে জান কবজ করে নিয়ে যান না, তিনি তার বাহিনী পাঠাইয়া দেন। কিন্তু নবীদের কাছে আসার সময় তিনি নিজে আসেন, অনুমতি নিয়ে আসেন। মূসা আলাইহিস সালামের কাছে জিব্রাইল ফেরেশতা মানুষের সুরতে এসে অনুমতি চাইলে মূসা আলাইহিস সালাম লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? জবাব দিলেন, আমি জিব্রাইল আপনার জীবন নিতে এসেছি, আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যেতে এসেছি, আপনি কি এখন জান কবজ করার অনুমতি দিবেন? মূসা আলাইহিস সালাম ভাবলেন লোকটা হয়তো ফেরাউনের লোক হইতে পারে, কাল, কারণ আমাকে মারার জন্য ঘুরতেছে কে? মূসারে মারার জন্য, আমারে না, আমার কথা কইতেছি না, আমারে মারার জন্য আবার কে ঘুরবো? মূসাকে মারার জন্য ঘুরতেছে কে? ফেরাউন এবং ফেরাউনের বাহিনী। আজরাইল আইসা যখন বলছেন আমি আজরাইল আপনার জীবন নিতে আসছি, মূসা চিন্তা করছে কি আর আজরাইল, আজরাইল কি তাবারি মানুষের মতনই, এটা মনে হয় আজরাইল না, তা ফেরাউনের কোনো লোক হইব, আমারে ঠকাইয়া মারতে চায়। দিছেন এক থাবড়া, এক থাপ্পড়। কে বলছেন ঘুষি মারলেন, সাথে সাথে আজরাইলের দুইটা চোখ উপড়ে পড়ে গেল, উপড়ে গেল। মানুষরূপী ফেরেশতা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি কার কাছে জীবন নিতে পাঠাইলেন? এই লোকটা তো আমার উপরে বিশ্বাসই রাখলো না, এমন মায়ের দিছে, দুই সরসও কি এখন নাই, এমন মায়ের দিছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তুমি যাও তার কাছে গিয়ে বলো আমি আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। তার বকরির পিঠে হাত রাখতে, বকরির পাল আছে মূসার, এই হাতের তালুর নিচে যতগুলা পশম পড়বে তত কোটি বৎসর আল্লাহ তারা হায়াত বাড়াইয়া দিবে। বুঝতে পারলেন তিনি জিব্রাইল, আজরাইল বুঝতে পারলেন আজরাইল ফেরেশতা। তিনি বললেন সেই পশম পরিমাণ আয়ু বাড়াবার পরে কি আমার কাছে আবার আপনি আসবেন? কয়েকদিন যত কোটি পশম থাকুক, একদিন পশম শেষ হয়ে যাবে, আপনি মরে যাবেন। আজরাইল বললেন, পশম শেষ হওয়ার পরেই যেহেতু মরা লাগবে, তাহলে আমার ইচ্ছার উপরে মরতে চাই না, আল্লাহ যেদিন ইচ্ছা করবেন তার ইচ্ছার উপরে আমি মরে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি এতক্ষণের আলোচনায় বুঝাতে চাইলাম এই পৃথিবীতে যা হবে ইচ্ছা করবেন